নববর্ষ উদযাপন উপলক্ষে রানীগঞ্জের ক্রীড়াপ্রেমী সংস্থা অশোক সংঘ ক্রিকেট একাডেমির পক্ষ থেকে বাংলা জুড়ে ক্রিকেটের সুনাম অর্জনকারীদের বিশেষ সংবর্ধনা জানানো হয়। সুনামজয়ী অনূর্ধ্ব 13 এবং অনূর্ধ্ব 15 বছরের খুদে ক্রিকেটারদের বিশেষভাবে সম্মানিত করে নববর্ষের শুভেচ্ছা প্রদান করে ক্রিকেট একাডেমির সদস্যরা। আজ পয়লা বৈশাখ, 1429-কে বিদায় জানিয়ে 1430-কে স্বাগত জানানোর পালা। বর্ষবরণ উদযাপন উপলক্ষে রানীগঞ্জের ক্রীড়াপ্রেমী সংস্থা তরফে জয়ী ক্রিকেটারদের সংবর্ধনা প্রদান করা হয়। রানীগঞ্জের অশোক সংঘ ক্রিকেট একাডেমির পক্ষ থেকে নববর্ষ উপলক্ষে বাংলা জুড়ে ক্রিকেটের সুনাম অর্জন করেছে সেই সকল ক্রিকেটারদেরকে সংবর্ধনা জানানো হয়, যেখানে অনূর্ধ্ব 13 এবং অনূর্ধ্ব 15 বছরের খুদে ক্রিকেটার যারা পশ্চিমবঙ্গে গত কয়েকদিন আগে ক্রিকেট খেলায় সুনাম অর্জন করে অশোক সংঘের নাম উজ্জ্বল করেছে সেই সকল ক্রিকেটারদেরকে বিশেষভাবে সম্মানিত করা হলো ক্রিকেট একাডেমির তরফে। এদিনের এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রশিক্ষক দেবাশিস দাস, সরোবর আলম, মোহাম্মদ কাইফ, মৃন্ময় পাল, কার্যকরী সভাপতি মলয় রায়, সমীর দাস, অনন্ত রায় প্রমুখ। এদিনের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানান কার্যকরী সভাপতি মলয় রায়। ক্রিকেট একাডেমি চলে, যেটা 2005 সাল থেকে আমরা চালাচ্ছি। সেই ক্রিকেট একাডেমি আমরা 2013-এর গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি এবং এবছর আমরা 2015-এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি। দুটো গ্রুপ আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এটা আমাদের বিশাল একটা অ্যাচিভমেন্ট। আমরা 2013-এ আমরা প্রথম খেলায় হারিয়েছিলাম হুগলিকে, দ্বিতীয় খেলায় হারিয়েছি বারাসাতকে, এরপরে কলকাতা বেহালাকে। আমরা আন্ডার 15-এ প্রথম খেলায় হারিয়েছি, আমরা কলকাতা হাওড়াকে হারিয়েছি, চিত্তরঞ্জন ক্রিকেট একাডেমিকে হারিয়েছি, কলকাতা একটা টিমকে হারিয়েছি, চুচড়া হুগলি চিনসুরার ক্রিকেট একাডেমিকে হারিয়েছি। আমাদের বাচ্চাদের বিশাল একটা এবছর আমাদের খুব ভালো পারফরমেন্স, এই জন্য বাচ্চাদেরকে একটু সম্মাননা দিচ্ছি। এর সঙ্গে আমাদের যে আন্ডার 14 যে টুর্নামেন্ট আসো সাব ডিভিশনে, এবছর আমরা ফাইনাল উঠেছি, আন্ডার 14 টিম ফাইনাল উঠেছে, সব বাচ্চাদের আমরা ধন্যবাদ দিচ্ছি। সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে তারা মানে যখনই যখনই প্র্যাকটিসে ডেকেছি সবাই টাইম মতো এসছে এবং ডিসিপ্লিনের সাথে প্র্যাকটিস করেছে, আর নিষ্ঠার সাথে প্র্যাকটিস করার জন্য তারা এই ফল পেয়েছে। আগামী দিনও আরও বেটার রেজাল্ট করবে, কারণ তারা খুব সততার সাথে প্র্যাকটিস করছে এবং টাইমলি টাইম টু টাইম প্র্যাকটিস আসছে। তো এক্সপেকটেশানের দিক থেকে আরও বেশি আছে যে আমরা হোপফুলি সেই ফাইনাল কোয়ার্টার ফাইনাল আশা করছি এই টিম নিয়ে খেলতে পারি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। अब आपके शहर रानीगंज में नीलकमल फर्नीचर में मिलेंगे एक ही छत के नीचे फर्नीचर के सारे सॉल्यूशन, घर हो या ऑफिस, अब फर्नीचर की जरूरत पूरी होगी नीलकमल फर्नीचर में। लिविंग रूम सॉल्यूशंस, डाइनिंग सॉल्यूशंस, बेडरूम सॉल्यूशंस, स्टोरेज सॉल्यूशंस, सिटिंग सॉल्यूशन और यूटिलिटी सॉल्यूशंस, सभी सॉल्यूशन का एक ही नाम, नीलकमल फर्नीचर। हमारा पता है NSB रोड रानीगंज, अमृत कुंज आश्रम के निकट। हमारा कॉन्टैक्ट नंबर है 9832557469।